नमस्कार बंधुरा, आपनारा देखछेन डिजिटल बांगला अनलाइन चैनल। ईश्वरचंद्र विद्यासागर स्कॉलरशिप निये एक गुरुत्वपूर्ण अपडेट रही है। विद्यासागर स्कॉलरशिपर ऑफिशियल वेबसाइटे एक नतून विज्ञप्ति प्रकाशित करा हुए छे। से विज्ञप्ति कि बोला हुए छे एवं तुम्हरा कबे टाका पाबे, एखनो कि एप्लीकेशन करा जाबे कि ना, विस्तारित आलोचना करब ए भिडियोते। अवश्य भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। तोमादेर काछे छोट्ट एकटी रिक्वेस्ट, तोमरा जारा एखनो पर्यन्त चैनलटिके सबसक्राइब करोनि তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নেব। প্রথমে গুগল পেজটি ওপেন করে ফিউচার কেয়ার লিখে সার্চ করবে। করার পর প্রথমে যে ফিউচার কেয়ার ওয়েবসাইটটি শো হবে সেখানে ক্লিক করলে করার সঙ্গে সঙ্গে নতুন একটি নোটিশ ওপেন হবে। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022 পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটির উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022 আবেদনের শেষ তারিখ 31/1/2022 চলে গিয়েছে। এখনও পর্যন্ত কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ফর্মটি অর্থের বিনিময়ে বিক্রি করে ছাত্রছাত্রীদের আবেদন করতে বলছেন। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, এই প্রলোভনে পা দিয়ে প্রতারিত হবেন না। এরপরেও যদি কেউ আবেদন করেন তা বাতিল বলে গণ্য হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ 31/1/2022। এখানে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ফর্মটি অর্থের বিনিময়ে বিক্রি করে ছাত্রছাত্রীদের আবেদন করতে বলছেন। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, এই প্রলোভনে পা দিয়ে প্রতারিত হবেন না। এবং পরে যারা তোমরা অ্যাপ্লিকেশন করেছো বা করবে ভাবছো, প্রত্যেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই স্কলারশিপের লাস্ট ডেট আবারও বলে রাখছি, 31/1/2022 চলে গিয়েছে। এবার তোমরা যারা নির্দিষ্ট তারিখের আগে অ্যাপ্লিকেশন করেছিলে, তোমরা কবে টাকা পাবে? যেহেতু এই স্কলারশিপটি অফলাইন প্রসেসে হয়ে থাকে, তোমরা সেখানে কিন্তু ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার এই স্কলারশিপে দিয়েছিলে। তোমরা যদি এই স্কলারশিপে সিলেক্টেড হও, তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তোমার মোবাইল নম্বর, ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে। এবং আশা করি এই স্কলারশিপের মেরিট লিস্ট কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে। এবং এই চ্যানেলে বিভিন্ন সরকারি স্কলারশিপ এবং চাকরির খবর এবং নিউজ সংক্রান্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ।